হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আরেকটি একটি নতুন গুরুত্বপূর্ণ এবং সন্ধ্যাকালীন আপডেটের সাথে আজ মঙ্গলবার দশ তারিখ আমরা আজ থেকে পরবর্তী দশ দিনের আপডেট আপনাদেরকে দেখাবো পেশ করব এবং যাতে দেখাবো পরবর্তী দশ দিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে আর এমনিতে তার মধ্যে যে কুমোট গরম পড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে হয়তো কখনো কখনো হালকা বৃষ্টির সম্ভাবনা দেখছে মুখ দেখছে বৃষ্টির মানুষ দক্ষিণবঙ্গের মানুষ তবে ভারী বৃষ্টি কবে আসবে দক্ষিণবঙ্গে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো এছাড়া আজ থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গেছে আজ থেকেই কিন্তু হবে সেটা আমরা দেখাবো দেখাবো বাংলাদেশে এবং ত্রিপুরা অসমের কোথায় কোথায় বৃষ্টি হবে বিস্তারিত জানতে হবে তো জানতে গেলে এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন আপনার এখানে আবহাওয়ার পরিস্থিতি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো যেটা আমরা শুরু করি তো বন্ধুরা এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবার সকাল একটা অর্থাৎ দুপুর একটা থেকে আমরা লক্ষ্য করতে পারছি এগারো তারিখ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহবঙ্গের বিভিন্ন অংশ যেমন কলকাতা তমলুক উলবেরিয়া কোলাঘাট খরদাক চন্দননগর হাবড়া তারপরে তমলুক বারুইপুর জয়নগর হলদিয়া গোসাবা কন্টাই নামখানা হলদিবাড়ি পোশারগঞ্জ দীঘা জলেশ্বর বাড়িপদ বেলদা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চন্দ্রকোনা বিভিন্ন অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি আছে কাল থেকেই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগাড়া মাতাবেরিয়া কলাপাড়া বরিশাল মতিরহাট মাদারীপুর ফরিদগঞ্জ তারপরে শ্রাবেং কুমিল্লা আগরতলা অম্বাসা শিলচরি বাজার উদয়পুর মৌলভীবাজার পাশে রংপুর ময়মেন সিলেট তারপর হচ্ছে লাখাই মেহেরপুর রাজশাহী বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটার সময় তবে এটা সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হবে কি না ঠিক নেই আবহাওয়া পরিবর্তনশীল হয়তো আজ রাত্রেই পরিবর্তন হতে পারে এটা কেটেও যেতে পারে তার জন্য আমরা প্রত্যেক দিন দুটো করে আপডেট নিয়ে আসি দুবেলা যাতে আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো তবে এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি দার্জিলিং কার্শিয়ং ওধলবাড়ি শিলিগুড়ি বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এই পাশে ধুবড়ি গোয়ালপাড়া গৌহাটি বিভিন্ন অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এটাকে আমরা প্লে করব প্লে করলে যেটা আমরা দেখতে পাচ্ছি বিকেল ছটা নাগাদ চলবে বৃষ্টি তারপর আস্তে আস্তে করে রাত্রি দ্বারা একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবার পরবর্তীকালে ক্লিয়ার হবে এবং বিকেল হতে হতে বারো তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি আর ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা দক্ষিণ উত্তরবঙ্গে ছিল সেটা কিন্তু রাত্রি বারোটা থেকে যেটা দিনের বেলা থেকে হয়েছিল সেটা কিন্তু রাত্রিবেলা থেকে হবে একদম নতুন পরিবর্তন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম রাত্রি বারোটা এই অর্থাৎ বলা যায় যে শুক্রবার এটা তেরো তারিখই পড়ে যাচ্ছে যেমন ফালাকাটা সোনারপুর আলিপুরদুয়ার তারপরে হাঁসদিয়া বাড়ি এই অংশগুলিতে কিন্তু আমরা লক্ষ্য করতে শিলিগুড়ি দার্জিলিং কার্শিয়ং ওধারবাড়ি এই অংশগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এবং ভারী বৃষ্টি হবে এই অংশগুলিতে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হলদিয়াবাড়ি গোসাবা কাকদ্বীপ নামখানা রায়দিঘি প্রসারগঞ্জ। এছাড়া হলদিয়া কলকাতা বারুইপুর কাটোয়া বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর শিউড়ি এছাড়াও আমরা যে দেখতে পাচ্ছি নলহাটি ধুলিয়ান মালদা বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তারপরে কিশোরগঞ্জ এই অংশগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখ শুক্রবারে এবার আমরা তেরো তারিখ যাচ্ছি তেরো তারিখ গেলে আমরা যেটা লক্ষ্য করতে আছি আর এই বৃষ্টিটা কিন্তু নতুন ঘূর্ণাবত্তের ফলে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবত্ত কিন্তু রয়েছে বঙ্গের ওপরে তার ফলেই কিন্তু এই বৃষ্টিটা এছাড়াও আমরা যখন তেরো তারিখ দুপুর দুটো নাগাদ পৌঁছালাম তখন দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ও অংশবর্তী কিছু বাংলাদেশ অংশ এবং কিছু বড়ার লাগোয়া দক্ষিণবঙ্গের অংশ কিন্তু ভারী বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়া এবং বীরভূম মুর্শিদাবাদ বেলডাঙ্গা আজিমগঞ্জ এই অংশগুলি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া চাকদা কাঁচরাপাড়া চন্দননগর নাগেরখাড়া হাবড়া রানাঘাট শান্তিপুর বাতকুল্লা বাগুলা মুরাগাছা কৃষ্ণনগর চাপড়া পাতুলি ভাতার মন্তেশ্বর বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি রয়েছে এছাড়া রাজশাহীতেও রয়েছে বজ্রপাত সমেত বৃষ্টি এছাড়া ত্রিপুরার আগরতলার উপরে একটু ভারী বৃষ্টি থাকবে কুমিল্লা সহ বিভিন্ন অংশ আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া রয়েছে এই অংশগুলিতে আমরা পার্টিকুলার অনেক জায়গা তো এখানে সেজন্য হয়তো সব নাম বলছি না তবে আপনাদের যেহেতু এই জন্য ম্যাপটা শো করছি আপনারা যাতে দেখে নিতে পারেন তবে আসামের ওপরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি এবং তার আশেপাশে অঞ্চলে এছাড়া সিলেটের সামনেও কিন্তু লাখাইয়ের সামনে কিন্তু ভারী বৃষ্টির সম্ভব সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত তারপরে পরবর্তীকালে যখন এটাকে আবার আমরা প্লে করে দিলাম তেরো তারিখ থেকে যখন আমরা মোটামুটি রাত্রি নটার দিকে গেছি তেরো তারিখ তখন থেকে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টির পরিমাণটা বাড়লো যশোর হয়ে বনগা হয়ে চাকদা হয়ে নাগেরখাড়া হাবড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি হয়ে আমরা দেখতে পাচ্ছি বাড়লো এছাড়া সিরাজগঞ্জ হয়ে এই অংশগুলি হয়ে আর উত্তরে তো চলবে ভারী বৃষ্টি যেমন আসমে দেখতে পাচ্ছি নংস্ত হয়ে মেঘালয় শিলং গুয়াহাটি এই অংশগুলিতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেশি আছে এবার আমরা এটাকে আবার প্লে করব শনিবার যখন আমরা চোদ্দো তারিখ যাচ্ছি দেখুন নতুন পরিবর্তন ঘটেছে যেটা আমরা দেখলাম নতুন পরিবর্তন কিন্তু এই মুহূর্তে ঘটেছে আর দক্ষিণবঙ্গে খনিক্ষুনের জন্য কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কত এম সেটা একবার আমরা লক্ষ্য করি দেখে নিই দিয়ে মেপে তো আমরা যেটা দেখতে পাচ্ছি খনি জন্য যে ভারী বৃষ্টিটা হবে সেখানে কিন্তু তেইশ পয়েন্ট পাঁচ এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন অংশে দেখতে পাচ্ছি কলকাতা চাকদা এ তারপরে ভাদুরিয়া স্বরূপনগর নাগেরখাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ কলকাতা নিউটাউন টাউন বজবজ বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি পপটা রয়েছে বিষ্ণুপুর বারুইপুর ডায়মন্ড হারবার মহিষাদল জয়নগর কুলপি এই অংশগুলিতেও রয়েছে প্রভাব এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রানাঘাট চাকদা পাশে বাংলাদেশের সাতক্ষীরা হয়ে লোহাগাড়া হয়ে শ্যামনগরে কিছুটা প্রভাব রয়েছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলবে কালীগঞ্জের সামনে বৃষ্টি চলবে তবে যশোর এবং সাতক্ষীরায় ভারী বৃষ্টি চলার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এটা করলে একটা নতুন পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারলাম একদম নতুন নতুন ট্র্যাক করে আর এছাড়া উত্তরে তো চলবে ভারী বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ ছেচল্লিশ একশো দেড়শো এমন এম এম কাছাকাছি বৃষ্টি উত্তরবঙ্গ এবং অসমের বিভিন্ন অংশে তারপরে আমরা যখন চোদ্দো তারিখ যাচ্ছি চৌদ্দ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়ছে বৃষ্টির পরিমাণ আর দক্ষিণেও কিন্তু তার সাথে সাথে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়ছে এরপরে আবার আমরা ট্র্যাকটাকে চালু করলাম চালু করলে যেটা দেখতে পাচ্ছি আর পনেরো তারিখ গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি তখন আবার উত্তরবঙ্গে প্রবল প্রভাব এবং দক্ষিণবঙ্গেও তার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি এবার পনেরো থেকে আমরা যখন ষোলোতে যাচ্ছি দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু উত্তরে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা উত্তরে দেখতে পাচ্ছি প্রায় দেড়শো দুশো সত্তর আশি এমন এম এম আপনাদেরকে মিটারদের মাপিয়েই দেখিয়ে দিচ্ছি আমরা দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরে থাকছে এবং সব থেকে বেশি কিন্তু বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার শেরামপুর এবং সরিতা দক্ষিণে তার সঙ্গে সঙ্গে চলবে বৃষ্টির শিলচড়াও চলবে আর দেখতে পাচ্ছেন রংপুরে চলবে ময়মনসিংহ সিং শিলাটাও চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আঠেরো তারিখে আমরা প্রবেশ করছি আঠেরো তারিখে কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবত্ত প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে দেখতে পাচ্ছেন বলতে গেলে বলা যায় যে আবারও আসছে জোড়া ঘূর্ণাবত্ত আর জোড়া ঘূর্ণবত্তরের ফলে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে যেটা দেখতে পাচ্ছেন দেখুন বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বজ্রপাত সময় বৃষ্টির সম্ভাবনা উনিশ তারিখ অব্দি আমরা এগারোটা অব্দি যা আপডেট পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ নতুন ঘূর্ণাবত আবারও আসছে তার ফলে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে তো বন্ধুরা এই ছিল এখনকার লেটেস্ট আপডেট পরবর্তী পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবে